কে দোস্ত, কালকে যে দান্দাটা হইলো বাঘে তো রাখলি, এখন তো বাঘ টাকা দিলি না। কালকে তুই খুঁজে আসছিস বেটা, আমরা তো কালকে ঠিকই বাড়ি করলাম, মাল মূর্ত খাই দিলি। তো আমার আমার কি ফোন দিস একটাও? ফোন তো যখন দরকার পড়ছে তখন তো ফোন দিস, মাগার এখন আর সময় নেই ভাই ব্রাদার। না সবাই চিঠি আসবে, এটা কি আমার একটা ফোন দিত? তোমরা আমার বোনের কি করছো কেন? করছি কি হইছে? আমরা যে এলাকার বলাবি তো আমরা চিনস, আমরা ইগনোর করে যাস কিরে? ডিসেম্বরের দিন এত মন খারাপ কেন? আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, কিন্তু এই বিজয়টা অসম্পূর্ণ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের মতো অনেক বাবার এই বিজয় ছিনিয়ে আনছে, দেশকে স্বাধীন করছে, কিন্তু এই দেশ আজও পরাধীন। কারণ এখনো চলাচলের সময় বিভিন্ন বাপ ভাই তাদের বোনদের জন্য হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা অন্যের বোনকে টিচ করতে ভালোবাসি, কিন্তু নিজের বোন কারো কাছে টিচ হোক সেটা আমরা চাই না। দেশ সেদিনই পরিপূর্ণ স্বাধীন হবে যেদিন সকলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আমরা এখনও রাস্তাঘাটে সবাই পরাধীন, তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, তাই আমাদের এই বিদেশ বিলুপ্ত। আমরা দেশকে ভালোবাসি এই কথাটা বলা অনেক সহজ, কিন্তু দেশের প্রতি ভালোবাসাটা প্রমাণ করা খুবই কঠিন। কিন্তু আমাদের ওই সাহস নেই, আমরা নিজেদের দেশের জন্য নিজেদের প্রাণ দিয়ে দেব। আমার দেশের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু ক্ষোভ আছে দেশের কিছু মানুষের প্রতি, যাদের কারণে আজকে আমাদের বিজয়টা বিলুপ্ত। শুধু পতাকা প্রদর্শনের মাধ্যমে দেশপ্রেম না দেখিয়ে আমরা যদি দেশের জন্য কিছু করে দেশপ্রেম দেখাই, তাহলে দেশটাই বদলে যাবে, আর এই দেশই পারে বিশ্বকে বদলাতে। আছে ব্রত আমরা করবো যা।